তিনি স নামে স মেধায় বিখ্যাত, শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে পৃথিবী জুড়ে তিনি যে বাদ্যযন্ত্রটি বাজান তার বাদনে তার খ্যাতি দিগন্ত জোড়া, তিনি পণ্ডিত কুমার বোস। আজকে আমরা তাকে পেয়েছি আমাদের মাঝখানে। আপনাকে যদিও বলেছি যে ওপার বাংলা থেকে এসেছেন, কিন্তু আমি যতদূর জানি নারীর একটা টান শেখর আমাদের এদিকটাতে রয়ে গেছে, এবং সেটা মানে খুব ক্লোজলি, মানে আমার ঠাকুরদা আর দাদু মানে ম্যাটারনাল দিকটা এবং বাবার দিকটা দুটো এখান থেকে শুরু। মানে আমার মার ইভেন আমার মার জন্ম হয়েছে বরিশাল, তারপরে ওনারা আসাম গেছেন। অটোমেটিক্যালি খুব একটা বেশি পুরনো নয়। বাংলাদেশের যে ঐতিহ্যের কথা বলি, যে উচ্চাঙ্গ সঙ্গীতে আমাদের একটা স্বর্ণজ্জ্বল অতীত ছিল, সেটাকে তো আর অতীত বলতে হতো না, সেটা আমরা কিন্তু সঙ্গে নিয়ে চলতে পারতাম, যদিও যে রাজনৈতিক কারণে একটা দাগ টেনে আপনাদের আমাদেরকে বিভক্ত করে দেওয়া না হতো আর কি। তবে কি ওই দাগটা ওই পলিটিক্যালি ওইখানেই থেকে গেছে, আমাদের মনে কিছু দাগ কাটতে পারে। আপনি তো এর আগেও এসেছেন। এর আগে আমি অনেকবার এসেছি। আমি প্রথম 98-এ যখন এই ওই ঝড় হয়েছিল, ওই সময় প্রথম আমার আসা ইমরাত হোসেন খাসানের সঙ্গে। তো তারপরে আমি কয়েকবার রবিশঙ্করজির সঙ্গে একবার এসেছি, অনেকবারই এসেছি, টনির সঙ্গে এসেছি, আমার ছোট ভাইয়ের সঙ্গে। তো মানে এর মধ্যে ম্যাক্সিভ যেটা সব থেকে বড় প্রোগ্রাম হওয়া উচিত সেটা হচ্ছে রবিশঙ্করজি, খুব ন্যাচারাল। কিন্তু তাতেও এত বড়, আর ওটা একটা সিঙ্গেল প্রোগ্রাম ছিল, শুনলে খুব অবাক লাগবে। আমি 1968 থেকে বাজাতে শুরু করেছি প্রফেশনালি মার্কেটে, তাতে এই যে 40-45 বছর আমার বাজনা, তাতে আমি এখনো পর্যন্ত মানে প্রায় 5-6 হাজার প্রোগ্রাম সারা বিশ্বে স্টেজ বাজিয়েছি। আমার না মনে পড়ে না এত বড় ফেস্টিভ্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের আমি কোনো দেশে বা কোথাও দেখেছি বলে। আমি যখন রবিশঙ্করজির সঙ্গে 14 বছর যুক্ত ছিলাম, সবসময় ওনার সঙ্গে বাজাতাম, তো ওনার কেউ ভাবতে পারে না, ওনার মাসে মানে 18-20টা প্রোগ্রাম ওনার থাকতো, মানে আমরা একটা বিছানায় একবারই শুতে পেরেছি। এইরকম ম্যাসিভ ট্যুর যে আমি এক বছর, আমার বেশ মনে আছে এক বছর আমি প্রায় কেঁদে ফেলেছিলাম, মানে সকালবেলা ঘুমতে ঘুরতে না ফ্লাইটটা ধরতে পারছি না, চোখ নিয়ে তাকাতে পারছি না। তা আমাকে তখন উনি খুব বকেছিলেন যে আমাকে দেখো আমি তোমার থেকে কত বয়সে বড়, আমার কিছু হচ্ছে না, তুমি কেন এত টায়ার্ড হয়ে যাচ্ছ। আজকালকার ম্যাক্সিমাম ছেলেরা শাসনে থাকতে চায় না, খুব অল্প বয়সে বা অল্প সময়ের মধ্যে ছাড়া পেতে চায়, স্বাধীনতা পেতে চায়। শাসন ছাড়া শিক্ষা হয় না, একদমই শাসনে রাখতে হবে। আমাদেরও ওই একটা বয়স ছিল যখন কিনা আমাদের শাসন ভালো লাগতো না, এটা ঘটনা, কিন্তু তখন শাসনটা এত বেশি করা ছিল যে এখনকার ছেলেমেয়েরা তো চলে যায়, বেরিয়ে যায়, কিন্তু আমাদের বেরোনোর উপায় ছিল না, ইচ্ছে থাকলো, এবং শাসনটার বিশাল দরকার আছে। শাসন ছাড়া কোনো মানুষ কোনো দিকে দাঁড়াতে পারবে না। যে অনেক আসপেক্ট আছে সঙ্গীতের মধ্যে যা অনেকে জানে না বা খুঁজে পাওয়া যায় না। বেনারস ঘরের বা আমার গুরুর কিছু জিনিস আমার কাছে আছে যা আমি ছাড়া কেউ জানে না। এখন আমি যদি কাউকে না শেখাই বা কেউ যদি এটা না নিতে পারে, তাহলে আমি যাওয়ার পরে এটা শেষ হয়ে যাবে। আমার গুরুর সঙ্গেও কিছু বেশ কিছু জিনিস কিন্তু চলে গেল, সেটা আমি জানি, যারা আমার গুরুর সঙ্গে মানে সংস্পর্শে ছিল তারা জানে যে আমার গুরুর সঙ্গে অনেক জিনিস চলে গেল যা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আমার যেটা বিশ্বাস যে সঙ্গীত ভগবানের সৃষ্টি, যদি তাই হয় তাহলে সঙ্গীতকে ভগবানই এগিয়ে নিয়ে যাবেন, এই জিনিস শেষ হতে পারে না, এই জিনিসের কখনো অমঙ্গল হবে না। এখন কিছু কিছু ক্ষেত্রে যে হয় না যে শিল্পীরা বেশভূষাও অনেক বলতে গেছে, তো এখন চুলটুলো লাল হয়ে যাচ্ছে, অনেক সময় অনেক রকম সব ব্যাপার স্যাপার দেখছি, এগুলো হওয়া উচিত নয়। মানে যুগের সঙ্গে আমি মনে করি শিল্পীদের, কবিদের, সাহিত্যিকদের আমরা কিন্তু যুগ পরিচালনা করি বলেই আমার ধারণা।
অবশ্যই। এই যে মানুষ বলে যে তুমি যুগের সঙ্গে চলো, সাধারণ মানুষ নিশ্চয়ই চলবে, কিন্তু আমি না। আমি শিল্পী, আমি যুগ পরিচালনা করি, আমি যুগ নিয়ে আসি। যার জন্যে যখন কোনো মহান শিল্পী বা কবি তারা চলে যান, তখন কিন্তু একটা কথা বারবার আসে, একটা যুগ চলে গেল। তাহলে রবীন্দ্রনাথ কিন্তু একটা যুগ নিয়ে চলে গেছেন, কিন্তু এখন সেটা উল্টো হচ্ছে, যেটা আমি উইথ ডিউ রেসপেক্ট প্রত্যেককে সম্মান দিয়ে বলছি, এটা উচিত নয়। নিজেকে হারিয়ে ফেলা, এর মানে কিন্তু নিজেকে হারিয়ে ফেলা। যুগের হাওয়ায় গা ভাসিয়ে শিল্পী বা সাহিত্যিক বা কবি এরা ভাসতে পারে না। Thank you.